নিজে মুক্তি লাভ করে শিব স্বয়ং মন্ত্র দেন, শিব চিন্তা করতে করতে যে মরে। তাহলে মনে রাখবেন একটা অদ্ভুত কথা, যে মন যেমন ভাবে জীব তেমন পায়। মন যেমন ভাবে শিবকে ভাববেন তো মুক্তি পাবেন, আর শিবকে না ভেবে যদি বুড়ি নিয়াত জগতের অশুভ চিন্তা করেন তো মৃত্যুর পরে সেই রকম লোকে যাবেন, যেখানে গেলে সেই কর্মের ফল ভোগ হবে। এই জন্য এই যে দিব্য জীবন, মানবের জীবন আমরা পেয়েছি, এই মানব জীবনকে সুন্দর করবার জন্য নিরন্তর আমাদের এই যাত্রা শুরু হলো কাশীধাম থেকে। যে কদিন আমরা থাকব এই কাশীধামের, আচ্ছা বোট ওয়ালে ভাইয়া কে হুয়া, দুসরা বোট কাহা আয়া, বোট ওয়ালে কাহা গে, ও কে 4 বাজে বোট খড়া রহেগা, কে বাত হ্যায়, ক্যা হো গিয়া, কহা সে আ রহা হ্যায়, রোজ আ রহা হ্যায়, কিতনে দূর হ্যায়, কিতনা বগল সে আ রহা হ্যায়, হ্যাঁ পার্কিং মে লাগা হুয়া হ্যায়, চাহিয়ে থা না, ক্যা চক্কর, তুম লোগ বোলতে কুছ অর করতে কুছ, হমকো বোল দিয়া কি মহারাজ জি 4 বাজে চলেঙ্গে তো আচ্ছা হোগা, হম ইয়াহ পর আকে সময় বিতা রহে হ্যায় তো ক্যা প্রবলেম হ্যায়, ইয়ে তো আমারে লিয়ে প্রবলেম পয়দা কর রহে হো না, ইসলিয়ে তৈয়ার লো, জলদি বুলাও বোট কো। তো আমরা এই বিশ্বনাথের মন্দির, তবে ভগবান যে সুযোগটা দেন, যে সময়টা আমাদের দেন, সেই সময়টাকে সাধনার কাজে লাগাতে হবে। যেমন এখন আপনারা গঙ্গার ঘাটে এসছেন, সব থেকে সৌভাগ্যের কথা কি বলুন তো, গঙ্গার ঘাটে বসে আপনারা ভগবানের কথাই শুনছেন, আত্মার কথা, মঙ্গলের কথা, চিরন্তন শান্তির কথা, জীবের চির মুক্তির কথা। সেই মুক্তির কথা শোনার এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সবাই মাথায় গঙ্গা জল একটু করে দিয়ে নেবেন, নিয়ে কালকে সকালবেলা কিছু প্রোগ্রামও আপনাদের মাঝে মাঝে বলে দিতে হবে, না হলে বলতে বলবেন যে মহারাজ বলেননি। কালকে সকালবেলা আমরা সবাই গঙ্গা স্নান করে বিশ্বনাথের মাথায় জল ঢালব, পুজো করব, করে সবাই কাশী বিশ্বনাথের বিভিন্ন কথা আমরা নানানভাবে বর্ণন করব। আজকেও যদি সময় পাই রাত্রে বলবো, তা না হলে কালকেও বলা হবে, কারণ এই বিশ্বনাথ কাশীনাথ কাশীধামে একদিন থাকবো না এরকম প্ল্যান ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা দুদিন থাকছি, কালকেও এখানে আমরা থাকছি বিশ্বনাথের চরণতলে। তো কালকে থেকে পরশু দিন আমরা এলাহাবাদে যাব, এলাহাবাদে বড় হনুমানজি বা এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে স্নান করব। ত্রিবেণী সঙ্গমে স্নান করে এলাহাবাদে আমরা থাকব ভারত সেবাশ্রম সঙ্গে, সেখানে আমরা থেকে পরের দিন ভারত সেবাশ্রম সঙ্গ থেকে আমরা বেরোব অযোধ্যা ধামে। অযোধ্যায় গিয়ে সেদিন থাকব, অযোধ্যায় গিয়ে গোশালা বা বিড়লা ধর্মশালা, এখানে আমাদের বুকিং আছে, সেখানে আমরা থাকব। গোশালা মানে সেখানে বিরাট, গোশালার অর্থটা আমরা বুঝতে পারি না, গোশালা মানে সেখানে প্রায় 350-400 রুম আছে, এত বড় বিড়লা ধর্মশালা থেকে আরও আরও ধর্মশালা, অনেকগুলো ধর্মশালা মিলে তার নাম দেওয়া হয়েছে গোশালা। তো যাই হোক, সেখানে আমাদের থাকার ব্যবস্থা, সেখান থেকে আমরা চলে যাব নৈমিষারণ্য। নৈমিষারণ্যে গিয়ে আমরা সেখানে তিন দিন প্রাণ ভরে বৃন্দাবনের কথা এবং ভাগবতের কথা, ভগবান বলেছিলেন যে প্রবিষ্ট অহম ভাগবতার নবম, ভগবান কি বলছেন, যখন জগৎ থেকে এই কথাগুলো শুনবেন আর ভাববেন, কারণ ভাবলেই লাভ, ভেতরে কিছু কিছু অশুভ চেতনাকে তো সুন্দর করবেই করবে। আমি তো বলতে গেলে আমার ভেতরে রোমাঞ্চ হয় যে ভগবান বলছেন, নিচে বসাও, নিচে বসাও, প্রবিষ্ট।